মনীশ শুক্লা হত্যাকাণ্ডে নয়া মোড়। এবার ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসকে তলব করল সিআইডি, পাশাপাশি টিটাগড় পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকেও তলব করেছে সিআইডি। মনীশ শুক্লার পরিবারের করা এফআইআর জন্য এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, কি ক্লু পাওয়া যাচ্ছে আমরা জানবো অনন্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। অনন্ত, দেখো, আজ এই মনীশ শুক্লা খুনের ঘটনায় সিআইডি তারা তলব করে ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস এবং টিটাগড়ের পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরীকে। তারা আজ ব্যারাকপুর যে গোয়েন্দা দপ্তর আছে স্পেশাল ব্রাঞ্চ সেখানে যান, সেখানে গিয়ে সেখানকার অফিসারদের সাথে কথা বলেন এবং যে তারা একটা উপস্থিতি যে স্বাক্ষর সেই স্বাক্ষর দেন এবং তারা সেখানে যেটা আমরা জানতে পারি যে উত্তম দাস যেটা জানান যে তারা পুলিশকে তারা বলেন যে আমরা এই খুন যে হয়েছে খুনের যত রকম সাহায্য তারা পুলিশের তদন্তে তারা করবেন এবং তারাও চান এই ঘটনার সত্যতা উদ্ঘাটন হোক, আসল দোষীরা তারা শাস্তি পাক, এমনটাই তারা পুলিশের কাছে তারা তারা আজকে তারা জানিয়েছেন এবং তারা তাদের বক্তব্য তারা জবানবন্দি পুলিশকে দিয়েছেন এবং তারা বলেছেন যে এই ঘটনা তাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, এফআইআর চক্রান্ত করে নাম দেওয়া হয়েছে। তবে সিআইডি অফিসে তারা তারা না গিয়ে তারা আজকে এসবি অফিস অর্থাৎ ব্যারাকপুর স্পেশাল ব্রাঞ্চ যে গোয়েন্দা দপ্তর ব্যারাকপুর সেখানে তারা দ্বিতলে তারা যান, দ্বিতলে গিয়ে তারা সেখানে গোয়েন্দা অফিসারদের সাথে কথা বলেন এবং সেখানে শৈশবের পর দুজনই বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর তিনি জানান যে এই ঘটনা তারা যে কোনো মুহূর্তে যদি সিআইডি তাদের ডাকে টিটাগড়ের এই দুই পূর্ব প্রধান উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরী তাদের নাম রয়েছে এবং তাদেরকেই তলব করা হয়েছে এবং দুজনের নামেই কিন্তু এফআইআর রয়েছে। এবং যেটা তুমি বলছিলে যে তাদেরকে যদি ডাকে কখনো সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য সেক্ষেত্রে তারা যেতে তৈরি এবং সম্পূর্ণভাবে তারা যে কোনো রকম জিজ্ঞাসা বাদের জন্য তৈরি। আপাতত তোমাকে ধন্যবাদ অনন্ত। এক 50 সদস্যের বাড়িতে বোমাবাজির ঘটনাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের দিনহাটাতে। বুধবার গভীর রাতে লায়েবগঞ্জ এলাকাতে 2 নম্বর ব্লকের কোচাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য আজিমউদ্দিন মিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে একদল দুষ্কৃতী। আগুন ধরে যায় একটি বাইকে, দোষীদের গ্রেপ্তারের দাবিতে সর পঞ্চায়েত সদস্য। ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ উঠলেও পদ্ম শিবিরের দাবি এটা শাসক দলের গোষ্ঠী কোন্দল। বোমের আওয়াজ পাই, বাইরে বাইরে দেখি গাড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে আগুন, সঙ্গে সঙ্গে কারেন্টের মোটর সেট করাই ছিল, আমার মোটর ধরি, ছেলে এসেছিল দুইটে, আমার বউ ছিল, সবাই মিলে আমরা পাশের বাড়ির লোক সঙ্গে সঙ্গে ওঠে আমরা অনেক চেষ্টার পরে আগুন নিভাতে পারি আর কি। ওই কাঁথা ভিজিয়েছি, বস্তা ভিজিয়ে দিয়ে অনেক দিকছে আগুনটা নেমানো হয়েছে। ঠিক আছে, আমার একটাই আবেদন যাতে কি মানে কি অবস্থায় কি করলো যাতে সেটা উদ্ধার করতে পারে। আমরা যে খবরে আমরা নজর রাখবো যে আচ্ছা সুমন কন্যার ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, গতকাল কি দুষ্কৃতীরা তারা কিন্তু ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং বোমাবাজি করেছে দিনহাটার এই পঞ্চায়েতের বাড়িতে। এবং সবচেয়ে বড় যে কথাটি সেটা হচ্ছে বোমের আগুন লেগে পুড়ে গিয়েছে পঞ্চায়েতের একটি বাইক এবং পুড়ে ছাই হয়ে গেছে সেটি, এবং কিভাবে কারা এই সঙ্গে জড়িত এটা নিয়ে কিন্তু পঞ্চায়েত সদস্য তিনি কোনো মন্তব্য না করলেও আশেপাশ থেকে যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কন্দল সেই কন্দলের জেরেই এই ভাঙচুর হয়েছে পঞ্চায়েতের বাড়িতে এবং বাইকে আগুন লাগানো হয়েছে, ফলে চাপা একটা উত্তেজনা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। সঞ্চিতা, পরিস্থিতির উপর নজর রাখার সময় আপাতত তোমাকে ধন্যবাদ।